পঞ্চম শ্রেণীর অধ্যায় এক পাঠ দুই ও তিন। 1971 সালে 11 জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এ বাহিনীকে প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানি। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্ত বাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল, সেগুলো হলো মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে ফোর্স, মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে ফোর্স, মেজর জিয়াউর রহমান নেতৃত্বে জেড ফোর্স। শিক্ষার্থীরা, আমরা এখন সেক্টর সম্পর্কে আলোচনা করব। যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। সেক্টর একে রয়েছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশ বিশেষ। সেক্টর দুই কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশ বিশেষ। প্রিয় শিক্ষার্থীরা, মূলবিবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের অংশ বিশেষ হলো সেক্টর তিনে। উত্তর সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ মধ্যবর্তী সমস্ত অঞ্চল হলো সেক্টর চারে। সিলেট জেলার উত্তরাংশ রয়েছে সেক্টর পাঁচে। রংপুর ও দিনাজপুর জেলা রয়েছে সেক্টর ছয়ে। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর জেলার অংশ বিশেষ রয়েছে সেক্টর সাতে। কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা রয়েছে সেক্টর আটে। বরিশাল, পটুয়াখালী, খুলনা এবং ফরিদপুর জেলার অংশ বিশেষ হলো সেক্টর নয়ে। কোনো আঞ্চলিক সীমানা ছিল না সেক্টর দশে। নৌবাহিনীর কমান্ডার নিয়ে গঠিত অভিযানের প্রয়োজনে যে কোনো সেক্টরে এলাকায় গিয়ে অপারেশন শেষ করে 10 নং সেক্টরে ফিরে আসত। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশ বিশেষ হলো 11 সেক্টর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেক্টর এক থেকে সেক্টর 11 কোন কোন জেলাগুলো আছে তা নিয়ে আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো তো সেক্টর একে কি কি জেলা? সেক্টর দুই, সেক্টর তিন, সেক্টর চার, সেক্টর পাঁচ, সেক্টর ছয়, এমন করে সেক্টর 11 পর্যন্ত কোন কোন জেলাগুলো অন্তর্ভুক্ত। এছাড়াও স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনী ছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। তারা গরিলা সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম মুক্ত ফৌজ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি ছড়িয়ে পড়ে। এই যুদ্ধে দল, মত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করে থাকেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের এই যুদ্ধে অংশগ্রহণ, নারীরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। নারীরা খাবার এবং তথ্য দিয়ে সাহায্য করেছেন মুক্তিযোদ্ধাদের। অনেক নারীরা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। তাছাড়াও সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেন। এছাড়াও প্রবাসীরা, বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছিলেন। প্রতিটি সেক্টরে গরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিলেন। অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করতে এবং সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। ইন্টেলিজেন্ট গ্রুপ শত্রু পক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন। ওনারা খবরাখবর সংগ্রহ করতেন। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলার ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। তখন সবাই
এই ধ্বনিটি উচ্চারণ করত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।